আগামী 18 আগস্ট সারা দেশব্যাপী মুক্তি পেতে চলেছে আমাদের মহান স্বাধীনতা বিষয়ক আরও একটি নতুন সিনেমা 1971 সালের সেই সব দিনগুলি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে সেই সব দিনগুলির ট্রেইলার সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই সিনেমাটির ট্রেইলার কিছুক্ষণ আগেই পাবলিশ করা হয়েছে জাস্ট মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে। সেখানে ট্রেইলারের মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে এবং কোন বিষয়গুলো আমার কাছে বেশি ভালো লেগেছে সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো, এবং কোন বিষয়গুলোতে উন্নতি করা যেত বা উন্নতি করার মতো ছিল সেই বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, 1971 সালের সেই সব দিনগুলি পরিচালনা করেছেন হৃদি হক। হৃদি হকের সামান্যতম আপনাদেরকে পরিচয় করে দিই, আপনারা হয়তো চিনে থাকবেন আমাদের দেশের খুব জনপ্রিয় একজন নাট্য ব্যক্তিত্ব ডাক্তার এনামুল হক। তিনি কিন্তু বাংলাদেশের একজন প্রতিযোগ্যশা নাট্যকার, পরিচালক এবং একজন অভিনেতা। তার সুযোগ্য কন্যা কিন্তু এই হৃদি হক। হৃদি হক কিন্তু যে 1971 সালের সেই সব দিনগুলি সিনেমাটি পরিচালনা করেছেন, এটির মূল গল্পভাবনা কিন্তু ডক্টর এনামুল হকেরই ছিল। তিনি মারা যাওয়ার পর তার মেয়ে হৃদি হক এই সিনেমাটি ডিরেকশন দিয়েছেন। তো বন্ধুরা, এই সিনেমার যে ট্রেলারটি এসেছে সেই ট্রেলারটি দেখে আমার কাছে মনে হয়েছে যে এই ট্রেলারটি মুক্তিযুদ্ধ বিষয়ক বা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন কর্তৃক অনুদানপ্রাপ্ত সিনেমার মধ্যে এই সিনেমাটি একটি বেস্ট সিনেমা হতে চলেছে। কেননা ইতিমধ্যে যেসব অনুদানপ্রাপ্ত বাংলা সিনেমা রয়েছে সেই সব সিনেমাগুলো দেখলে আসলে মনে হয় যে আসলে সিনেমাগুলো করতে হবে তাই করেছে। সেখানে ক্যামেরার কাজ, কালার গ্রেডিং বা সিনেমার যে অভিনয় শিল্পীরা রয়েছে তাদের ভালো ভালো শিল্পীদের কাজ করা হয়, কিন্তু সেই ক্ষেত্রে সিনেমার যে কোয়ালিটি বা টেকনিক্যাল দিকগুলো সেগুলো কিন্তু আসলে অতটা জোরদার করা হয় না বা আসলে অতটা গ্রহণযোগ্যতা পায় না বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের কর্তৃক অনুদানপ্রাপ্ত সিনেমাগুলো। কিন্তু সেই সিনেমাগুলো থেকে হৃদি হকের এই সিনেমাটির আমার কাছে মনে হয়েছে ছবিটি বেস্ট কোয়ালিটির হতে চলেছে, এবং এই সিনেমার যে কাহিনী রয়েছে সেই কাহিনীটি কিন্তু আসলে অনেক ভালো মানের একটি কাহিনী হতে চলেছে। এবার আসি এই ট্রেলারটির কালার গ্রেডিং সম্পর্কে। তো বন্ধুরা, এই সিনেমাটির যে কালার গ্রেডিং, এর আগে দুইটি গান রিলিজ দেওয়া হয়েছিল, সেই দুইটি গান সম্পর্কে আমি যদি সংক্ষিপ্তভাবে বলি সেটি হলো এই দুটি গানের কালার গ্রেডিং দেখে আমার কাছে মনে হয়েছিল যে আসলে এই সিনেমাটি একটি ভালো মানের সিনেমা হতে চলেছে, যদিও সেটি অনুদানের সিনেমা হওয়া সত্ত্বেও। আমার চ্যানেলে অলরেডি এই সিনেমার একটি গান যাচ্ছ কোথায় শিরোনামের যে গানটি আছে এই গানের রিভিউ রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আর যে বিষয়টি সম্পর্কে আপনাদেরকে বলছিলাম, সিনেমার যে আসলে কালার গ্রেডিং, সেই কালার গ্রেডিংটা কিন্তু আমার কাছে জাস্ট অসম লেগেছে। 1971 সালের যেসব পটভূমি রয়েছে সেই পটভূমিগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই সিনেমার মধ্যে তুলে আনতে পেরেছেন হৃদি হক, এবং এর কালার গ্রেডিংটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই কারণে যে বিভিন্ন সিনের সাথে এর যে কালার গ্রেডিং সেই কালার গ্রেডিংটা কিন্তু আসলে ম্যাচ করে গেছে। এবং 1971 সালে যেমন আমরা ক্যামেরায় ছবি তুললে, বিশেষ করে তখনকার দিনে যে ক্যামেরাগুলো ছিল সাদা কালো ক্যামেরা বেশি ছিল, কিন্তু তখনকার যে আসলে ফ্যাকাশে বা একটি কালার সিনেমার যেরকম কালার দেখতে পেতাম সেই রকম কালারের সাথে কিন্তু ম্যাচ করা হয়েছে এই সিনেমার যে সিনগুলো রয়েছে ট্রেলারের মধ্যে সেই সিনগুলোর মধ্যে। এবার আসি অভিনয় শিল্পী সম্পর্কে। তো বন্ধুরা, 71 সালের সেই সব দিনগুলোর এই সিনেমাতে যেসব অভিনয় শিল্পী রয়েছেন সেই সব অভিনয় শিল্পী কিন্তু একদমই বেস্ট কোয়ালিটির অভিনেতা। এরা কিন্তু অনেকেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা অভিনেত্রী রয়েছে এই সিনেমার মধ্যে। সেই ক্ষেত্রে আমি বলতেই পারি এটি একটি বেস্ট কন্টেন্ট হতে চলেছে 1971 সালকে নিয়ে। আধুনিক সময়ে বা বর্তমান সময়ে 71 সালকে নিয়ে বা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধকে নিয়ে এরকম সিনেমা আসলে খুব কম হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে বলতেই পারি যে এই সিনেমাটি আসলে অনেক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই সিনেমাতে আমরা দেখতে পাব চিত্রনায়ক ফেরদৌস, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা লিটু আনাম, সজল নূর, সাজু খাদেম, তারিন, আবুল হায়াত, আমি যেসব শিল্পীর নামগুলো বললাম এছাড়াও আরও অনেক গুণীগুণী শিল্পী কিন্তু এই সিনেমাতে রয়েছে। এর থেকে আমরা আসলে বুঝতেই পারি যে আসলে এই সিনেমাটি আসলে কতটা ভালো মানের সিনেমা হতে চলছে। কেননা যখন একজন সিনেমার গুণীগুণী আর্টিস্ট থাকবেন তখন কিন্তু সেই সিনেমাটির যদি কাহিনী একটু দুর্বল হয় সেক্ষেত্রে তারা তাদের অভিনয় বা পারফরমেন্স দিয়ে তারা কিন্তু সেই কাহিনী দুর্বলতাকে কাটিয়ে উঠতে সক্ষম হয়। সেই ক্ষেত্রে আমি বলতেই পারি বা আশাবাদী করতেই পারি যে আসলে 1971 সালে সেই সব দিনগুলো এই সিনেমাটি ভালো মানের একটি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধকে নিয়ে
সিনেমা হতে চলেছে। তো বন্ধুরা, এই সিনেমার জন্য শুভকামনা জানিয়ে এবং হৃদি হককে শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যদি আপনার ফিল্ম রিলেটেড ইন্টারেস্টিং ভিডিওগুলো ভবিষ্যতে পাওয়ার ইচ্ছা থেকে থাকে।